Sarva Mangala Mangale Shiva Sarva Dasa Dasa
সেই গুরুর কৃপায় এই চামর হস্ত নিয়ে মায়ের গুণকীর্তন করতে চলেছি শুধু গুরুর কৃপায় নয় আপনাদের সকলের হস্ত আমার মস্তকে রয়েছে বলে এই চামর হস্ত নিয়ে মায়ের গুণকীর্তন করতে চলেছি তাই আপনাদের চরণে এবং গুরুর চরণে আশ্রয় নিয়ে ছোট করে গুরু বন্দনা গাইব আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন Jai Guru Jai Guru Guru Dev Jai Jai Guru Jai Guru Kurti Virjo Jai Guru Jai Guru Guru Jagar Jai Thank you.
সকল দেবী দেবতার পূজোর পূর্বে গণেশ দেবতার পূজো হয়। এর বড় ইতিহাস রয়েছে বাবার মায়ের। তবে বলি গুরুজনদের চরণে আসেনি আমি গণেশ বন্দনা শুরু করছি, আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন। আর একটা কথা বলি বাবার মায়েরা, এই মহাযজ্ঞ মহাযজ্ঞে গণেশ বন্দনা অনুষ্ঠিত হতে চলেছে। গণেশ বন্দনায় কিছু দান করতে হয় গো বাবার মায়েরা। কথাই বলেছে মায়ের গুণকে তোর শ্রবণ করতে হলে কিছু দান কিছু দক্ষিণা দিতে হয়। কেনই বা দান করবেন? অনেক বাবারা ভেবেছেন কেনই বা দান করবেন, কেনই বা দান করবো মায়েরাও বলছে। ওগো মায়েরা, ওগো বাবারা, আমি না জানি ভজন, না জানি সাধন, সামান্য মায়ের সেবক মাত্র, যতটুকু জ্ঞানে ততটুকু জ্ঞানে বলি মামারা, কেনই বা দান করবেন? এই যে আপনারা যে বাড়ি বাড়িখানায় বসে রয়েছেন, ভূমির উপরে একটা বাড়ি আছে তো, যে বাড়িখানায় বসে রয়েছেন বাড়ির কিন্তু দান দিতে হয়েছে। আজকে আপনারা এখান থেকে মালদা যাবেন, পয়সা দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে। আমরা যে বস্ত্রখানা পরে রয়েছি মায়েরা, সে বস্ত্রখানার কিন্তু দাম দিতে হয়েছে বাবারা মায়েরা। আমরা যে অলঙ্কার পরে রয়েছি সব কিছুর কিন্তু দাম দিতে রয়েছে। সব কিছু যখন দাম দিয়েছি, আমাদের এই পবিত্র দেহখানা যে দান করেছে তার কি দাম দিয়েছেন গো মায়েরা বাবারা? আমাদের পবিত্র দেহখানে যে করে যে দান দিয়েছে আমাদের, তাকে কি কিছু দান দিয়েছেন? অবশ্য কিছু দেন, তার মূল্য দিতে আমরা পারবো না গো মায়েরা বাবারা। এই পবিত্র দেহখানের মূল্য দিতে আমরা পারবো না। তবে যৎকিঞ্চিত মায়ের চরণে নিয়ে মানে সাত্বিক দান করে, সাত্বিক অর্থাৎ নাম না উচ্চারণ দান করে মায়ের চরণে দান দক্ষিণা করলে অবশ্যই সুফল পাবেন মায়েরা। এদিকে দেখতে দেখতে আমার এক বাবা তার ছেলের হস্তে মায়ের চরণ পুজো বলে গণেশ বন্দনার পূর্বে দান দক্ষিণা করেছে। আর এক বাবা 100 টাকা দান দক্ষিণা, 100 টাকা দান দানকে পবিত্র কাজে 15 টাকা দক্ষিণা করেছে। আরেক বাবা 50 টাকা দান দক্ষিণা করেছে, আরেক বাবা 50 টাকা দান দক্ষিণা করেছে। তাদের জন্য সকলের কাছে সকলের জন্য প্রার্থনা করি, ও গো মা মনসা, ও গো গণেশ দেবতা, যারা দিয়ে মনে অসনা নিয়ে মায়ের চরণে দান দক্ষিণা করেছে তাদের যেন সকল আশা পূর্ণ করে মানসা, তারা যেন সকলে কুশলে থাকে, এটাই করে যেন প্রার্থনা করি মায়ের কাছে। তাই গণেশ বন্দনা শুরু করছি আর ধৈর্য সহকারে শ্রবণ করছি। বন্দে বন্দে গহন Thank you.
We'll be right back.
গণেশ দেবতার বন্দনা শেষ হতে চলেছে কিছু বলার থাকে বলুন সবাই মিলে একটু উদ্বোধন দিবেন কারণ গণেশ দেবতার বন্দনা শেষ হতে চলেছে ভক্তি বলে যারা যারা গণেশ দেবতাকে ভালোবাসেন সবাই কিন্তু উদ্বোধন দিবেন সবাই মিলে দেবেন উদ্বোধন ভালো
ভালো রোজগার করি সংসারকে উজ্জ্বল করি এটাই কয়েকদিন প্রার্থনা করি মায়ের চরণে আর এদিকে তে হি ভক্ত এসে হে দান করি হিলো হেসে হেসে সেবক হলো ترجمة نانسي قنقر